ইসলামিক চেতনা থেকে মানুষ তত দূরে সরে যাচ্ছে, দিন যত গড়াচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বই খাতা কলমের পরিবর্তে অস্ত্র ঢুকে যাচ্ছে, কি কথা ঠিক কিনা? আপনারা আওয়াজ দেন, কথা ঠিক কিনা? যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যুবক তরুণ তাদের হাতের মধ্যে শোভা পায় কলম, তাদের হাতে শোভা পায় খাতা, তাদের হাতে শোভা পায় বই, বই কলম খাতার পরিবর্তে বর্তমান অবস্থা এমন হয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও ঢুকে গেছে, ছাত্রদের হাতে বই খাতা কলমের পরিবর্তে উঠে গেছে স্টেন গান, পাইপ গান, রিভারবার, এলএমজি, আতমজি, হাজারো রকমের অস্ত্র ঢুকে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো নষ্ট করা হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? অথচ এই স্কুলগুলোতে আদর্শ শেখানো হতো, একজন শিক্ষক সব থেকে মর্যাদা ছিল, যে স্কুলের কোন টিচার যদি পড়াতো এই টিচার অধিক সম্মানের ব্যক্তি ছিল, সেই সম্মানকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সম্মান বলতেই নাই। তবে আজ যে পরিমাণ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের হাতে অস্ত্র উঠেছে, এ যদি খালি কোনো একটা কওমি মাদ্রাসায় উঠতো তাহলে সব কওমি মাদ্রাসায় তালা লেগে যেত, কথা ঠিক কিনা বলেন? জোরে কোন কথা ঠিক কিনা? আজ এই যুবক এই তরুণ যুবকদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যুবকরা ইসলামের কল্যাণে এসেছে, যুবকেরা ইসলামের বাণীকে মানুষের কাছে পৌঁছে দিয়ে বেদিন মানুষগুলোকে দিনদার বানিয়েছে, টুপিহীন মানুষগুলোকে টুপিওয়ালা বানিয়েছে, দাড়িবিহীন মানুষগুলোর মুখে দাড়ি উঠেছে, পাঞ্জাবিবিহীন মানুষগুলোর এরকম গায়ের মধ্যে পাঞ্জাবি উঠেছে। আজকে সেই মাদ্রাসাগুলোতে দিন শিখানো হয়, অথচ সেই মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য এক জাতীয় নাস্তিক উঠে পড়ে লেগেছে, কথা ঠিক কিনা বলে? হাজারো চেষ্টা করলে পারবে না, হাজারো চেষ্টা করলে পারবে না। আমি মাঝে মাঝে বলি কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত, কোরআনের এই আওয়াজকে বন্ধ করার জন্য শুধুমাত্র বর্তমান জামানায় চলছে না, এই আওয়াজ বন্ধ করার জন্য আবহাওয়ান কাল থেকে এই আওয়াজকে কিভাবে বন্ধ করা যায় সেই প্রচেষ্টা করে আসছে, সেই আদম আলী ইসলাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবীর সময় আবু জাহেল এই আওয়াজকে বন্ধ করার জন্য এরকম প্রচেষ্টা করেছে, সে বলেছে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাফিহি লাআন্নাকুম তাগলিবুন, কোরআন শরীফ শোনো না, কোরআন শরীফ শোনো না, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে হট্টগোল করো না, আউযুবিল্লাহ বলে এই আওয়াজ দিয়েও কোরআন শরীফের তেলাওয়াত থেকে মানুষ শোনা থেকে বিরত রাখতে পারে না, এই কথা ঠিক কিনা? জোরে বল, কথা ঠিক কিনা? এই আবু জাহেল ওই আবু জাহেলের সাথে মিলান, বর্তমান আবু জাহেল এখনো তৈরি আছে বাংলার জমিনে, হাজার হাজার আবু জাহেল আছে যারা কোরআনের তেলাওয়াতকে বন্ধ করার চেষ্টা করে, কথা ঠিক কিনা? হাজার চেষ্টা করলেও পারবা না, হাজার চেষ্টা করলেও পারবা না। এই ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, এতদিন পর্যন্ত পীর সাহেবের খানকা হকভাবে চলবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকবে, এতদিন পর্যন্ত মার্কাজগুলো ঠিকমতো চলবে, দাওয়াত তাবলীগ ঠিকমতো চলবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, এতদিন পর্যন্ত হকভাবে এই মাহফিলগুলো চলবে, মাদ্রাসা বন্ধ হবে, পীরের খানকায় দুই নম্বরই ঢুকে যাবে, মাদ্রাসা বন্ধ হবে, তাবলীগ জামাতের মধ্যে দুই নম্বরই ঢুকে যাবে, মাদ্রাসা বন্ধ হবে, হটকারি ওয়াজ নসিহত দুই নম্বরই ঢুকে যাবে। সুতরাং মাদ্রাসা বন্ধ করার জন্য যদি কোনো কুরআনকার আবারও কথা বলে হুজলাত দেওয়ার জন্য তৈরি আছেন তো, আপনারা রাজি আছেন তো? বাংলার জমিনে এই কুরআনকাররা, বাংলার জমিনে এই কুরআনকাররা কোরআনের আওয়াজ বন্ধ করার চেষ্টা করলেও পারবে না, কোরআনের বাতির সুইচ কার হাতে? ময়নায় আওয়াজ দিয়ে বলেন কার হাতে? তুমি বন্ধ করার চেষ্টা করতে পারো, তুমি বন্ধ করার চেষ্টা করতে পারো, কিন্তু জেনে নাও, জেনে নাও ওই কুলাঙ্গার সন্তানগুলো যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করো, যারা দাওয়াত তাবলীগের বিরোধিতা করো, যারা পীর মুরিদের বিরোধিতা করো, হটকারি পীরের বিরুদ্ধে কথা বলো, তোমরা জেনে নাও, তোমরা চেষ্টা করতে পারো, কিন্তু এর সুইজ আল্লাহর হাতে বন্ধ করতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধ করার চেষ্টা করতে পারবা, কিন্তু বন্ধ করতে পারবা না।
বন্ধ করতে পারবো না, বন্ধ করার সুইচ তোমার হাতে নয়, এই সুইচটা স্বয়ং আল্লাহ তাআলার হাতে, কোরআনের সুইচ আল্লাহ তাআলার হাতে, ইসলামের সুইচ আল্লাহ তাআলার হাতে, হাদিসের সুইচ আল্লাহ তাআলার হাতে, তুমি শুধু আওয়াজ দিতে পারবা, বন্ধ করার সাহস তোমার নাই, কথা ঠিক কিনা বলেন? সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম এই যুবক তরুণ নষ্ট হচ্ছে, যুবক আর তরুণ বর্তমান নষ্ট হচ্ছে একমাত্র কারণ, স্কুলের মধ্যে যেখানে পকেটে থাকার কথা ছিল কলম, কলম না রাখে অস্ত্র রাখে, আর নইলে ইয়াবা রাখে, কথা কন ইয়াবা রাখে, কথা ঠিক কিনা বলেন? তুমি একজন ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র, তোমার পকেটের মধ্যে রিভলভার, তুমি একজন ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র, তোমার পকেটের মধ্যে এরকম হেলেনজি আদমজি এই সমস্ত অস্ত্র নিয়ে তুমি ঘুরে বেড়াও? কয়েকদিন আগেই আপনারা জানেন আবরার ফাহাদকে শহীদ করা হয়েছে, আবরার ফাহাদকে নির্মমভাবে মারা হয়েছে ইউনিভার্সিটির ছাত্ররা। তোমরা চিন্তা করে দেখো, একটা বার যায় দেখো আবরার ফাহাদের বাড়িতে যায় দেখো, তার মা কিভাবে সন্তানের যন্ত্রণায় ছটফট করতেছে, কথা দেখতে না? আমি তাদেরকে বলবো একটা বার কান লাগাও, আবরার ফাহাদের বাড়িতে কান লাগায় দেখো, রাতের গভীরে তার বাবা সন্তানের বুকের ব্যথা, সন্তান হারানোর ব্যথায় কিভাবে চিৎকার মেরে কাঁদতেছে, একটা বার তার বাড়িতে যায় দেখো, একটা বার তার বাড়িতে কান লাগায় দেখো, তার ছোট্ট ভাই কিভাবে কাঁদতেছে ভাইয়ের ব্যথায়। আজ তোমরা যারা দুধ গলা দিয়ে এরকম কালসাপ পুষতেছো, এই কালসাপই একদিন তোমাদের ধ্বংস করবে, আশ্চর্য লাগে। আমার একটা মানুষের নাম নিতে এই মাহফিলে, পবিত্র মাহফিলে, শর্মনার হুজুরের মাহফিলে নাম নিতেও অন্যরকম মনে হচ্ছে। ইসলামের চূড়ান্ত দুশ্মন এক লেখিকা, যার লেখনীর মধ্যে দিয়ে ইসলামের সাথে শত্রুতা পোষণ করে আসতেছে শুরু থেকে, আমাদের আকাবিরাও এর বিরোধিতা করেছে, আমাদের হযরতরাও এর বিরোধিতা করেছে। কি আশ্চর্য কথা, আবরার শহীদ, আবরার ফাহাদ, সে শহীদ হয়েছে বলতেছে 21 বছর বয়সে, সে মেধাবী এটা মানি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে এইটার তার কোনো গুণ না, এটা তার দোষ। জোরে বলেন, এই লেখিকার নাম হলো তসলিমা নাসরিন, এর নাম কি এখানে নিতে চাইছিলাম না, বুলান্ডার ইসলামের চূড়ান্ত দুশ্মন, এটা তো নতুন নাস্তিক, এরা পুরান নাস্তিক, এরা নতুন করে বজাইছে, কথা ঠিক কিনা বলেন? সে কি তাই বলেছে শুধু, অবাক হয়ে যাবে, সে স্ট্যাটাস দিয়েছে যে আদম হাওয়াকে নাকি মাটি দিয়া বানাইছে, আবার আল্লাহর হুকুম মানে নাই দেখে জমিনে ফালাই দিছে, এটা কোনো পাগলে বিশ্বাস করবে এমন কথা বলো? এরপরে শুধু এটাই নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘোড়ার পৃষ্ঠে চড়ে সে আকাশ ভ্রমণ করেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, কয় এটা জ্ঞান বহির্ভূত কথা, এটা মানুষ বিশ্বাস করার কথা না, গ্যালিরা এটা বিশ্বাস করবে না, নাউজুবিল্লাহ বলেন। এই নাস্তিক যদি আজকে বাংলার জমিনে থাকতো, তাহলে বাংলার তাওহীদি জনতা তার বিরুদ্ধে এরকম হুংকার দিত, তাকে টুকরা টুকরা করে জমিনে ফেলাই দিত, কুত্তা তার গোশত খাইতো না, কথা ঠিক কিনা বলে? কুত্তা তার গোশত খাইতো না, কেন? সে নাস্তিক, সে মুরতাদ, সে ইসলামের দুশমন, তার গোশতের মধ্যে ইসলামের শত্রুতা আছে, কুত্তা ওই দিকে তাকাইতো না তার গোশতের দিকে, কথা ঠিক কিনা বলে? এরকম লেখিকাকে, এরকম লেখিকা তুমি তো বাংলাদেশে আসতে পারো না, ভারতের ওই রকম পাঁচটা গোলামদের কাছে থাকো, বাংলার জমিনে সাহস থাকলে এসে দেখ, তোকে তাওহীদ জনতা টুকটা টুকটা করে জমিনে বাঁচায় দেবে, কথা ঠিক কিনা বলে? আজ কথা বলতেই হবে, ইসলামের শত্রুতা করো, হাক্কানি পীর মুরিদের শত্রুতা করো, দাওয়াত তাবলীগের শত্রুতা করো, জেনে নাও ওই কুলাঙ্গাররা তোমরা যতই শত্রুতা করো, দিনের বাতি আল্লাহর কাছে আল্লাহ খালি জ্বালাই দিবে, ওরা ফানা লাকা জিক্র, সুবহানাল্লাহ, কোন আল্লাহ রসুলের প্রশংসার দিগন্তকে আল্লাহ পাক বিশ্বময় ছড়িয়ে দিবে, কাফের বেইমানেরা যতই চেষ্টা করুক কোনো কাজ হবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন যে এমন এক কিতাব কোরআন, এমন এক কিতাব, ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে,
আল্লাহ তাআলা বলেন তাদের ভয়ও নাই, তাদের চিন্তাও নাই। তার মানে কি, যার ভয় নাই যার চিন্তা নাই তার ঠিকানা কোথায়? জোরে বলেন তার ঠিকানা কোথায়? আরো আওয়াজে বলেন তার ঠিকানা কোথায়? আজ আজ মন্ত্রী হয় আন্তর্জাতিক হাবাররা কি খেলপথ করতেছে আপনাদের, আপনাদের কি খেলপথ করতেছে একটু সত্য পরিসরে বলি। আমার মনে আছে একবার চরমোনাই হুজুর খাইতে বসছে, মরহুম পীর সাহেব হুজুর খাইতে বসছে, খাওয়া শেষ বলতেছে বাবা কি দিয়ে খাইলেন, আশ্চর্য কথা কি দিয়ে খাইলেন আপনি খাইছেন। তার মানে বোঝা গেল খাবারের সময় তারা খাবারের দিকে ফলো নাই তাদের, তাদের নজর আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলে বলো কথা।